এই বাংলার মাটিতে উত্থান হয়েছে অনেক রাজবংশের, আবার অনেক রাজবংশের পতনও হয়েছে। তার কিছু কিছু ইতিহাসে ব্যক্ত ও বিখ্যাত, কিছু অব্যক্ত ও স্মৃতির অতলে তলিয়ে গেছে। হিন্দু বা মুসলিম, সেই সব রাজবংশের ইতিহাস আজ পুনরালোচিত হচ্ছে বিস্মৃতির গভীর থেকে তুলে এনে। মাঝে মাঝে খননকার্যের ফলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক উপাদান নতুন করে আলোকিত করছে তাদের বংশধারার কাহিনীকে। এও ইতিহাসের এক অদ্ভুত খেলা, হারানো সম্পদকে জনগণের গোচরে আনার। প্রাচীন বাংলার এমনই এক রাজবংশ দেব রাজবংশের ইতিহাস আজ করিব বর্ণন। ইতিহাসে দুটি দেব রাজবংশের উল্লেখ পাওয়া যায়। একটি খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে সমতট অঞ্চলে রাজত্বকারী রাজবংশ, যার রাজধানী ছিল দেব পর্বত। ময়নামতির প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ মূলত এই দেব রাজবংশের সময়কে উপস্থাপন করে। দেব শাসন প্রকৃতপক্ষে শান্তি, সমৃদ্ধি এবং সৃজনশীল শ্রেষ্ঠত্ব একটি নির্দিষ্ট সময়ের ছিল, এবং এই রাজ্যকালকে প্রাচীন বাংলার স্বর্ণযুগ মনোনীত করা যেতে পারে। শিল্পকলা ও স্থাপত্য ক্ষেত্রে দেবদের ছিল সর্বোৎকৃষ্ট অবদান। এই রাজবংশ সম্বন্ধে যতটুকু তথ্য সংগ্রহ করা হয়েছে তার অধিকাংশই এসেছে উৎকীর্ণ লিপি থেকে। দেব রাজাদের কমপক্ষে পাঁচটি তাম্রশাসন ও একটি পাথরে উৎকীর্ণ লিপি ময়নামতি থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র দুটি তাম্রশাসনের পাঠোদ্ধার ও প্রকাশ করা হয়েছে। এগুলি হল আনন্দদেবের ময়নামতি তাম্রশাসন, যার উল্টোপিঠে তার পুত্র ও উত্তরাধিকারী ভবদেবের ভূমিদান প্রত্যয়ন সংযুক্ত রয়েছে, এবং ভবদেবের কলকাতা এশিয়াটিক সোসাইটি তাম্রশাসন। দেববংশের বংশানুক্রমিক ধারার সঠিক ও নিশ্চিত তথ্য ছাড়াও এগুলি তাদের সময়ের বেশ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, যা অন্য কোনো উৎস থেকে পাওয়া যায় না। তাম্রশাসন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেববংশের বংশানুক্রমটি এরূপ: শ্রী শান্তিদেব ও তার পুত্র এবং উত্তরাধিকারী শ্রী বীরদেব, বীরদেব ও তার স্ত্রী সোমদেবীর পুত্র ও উত্তরাধিকারী শ্রী আনন্দদেব, এবং আনন্দদেবের পুত্র ও দেববংশের শেষ স্বীকৃত রাজা শ্রী ভবদেব। প্রথম দলিল থেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে তথ্য পাওয়া যায় তা হল বসন্তপুরায় নবস্থাপিত রাজধানী সম্বন্ধে। শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে পুরনো রাজধানী পরিত্যাগ করতে হয়েছিল বলে প্রতীয়মান হয়। রাজবংশের তৃতীয় ও সর্বশ্রেষ্ঠ রাজা আনন্দদেব তার রাজত্বের 39তম বর্ষে নতুন রাজধানী থেকে দানপত্রটি প্রদান করেন। একই তাম্রশাসনে ভবদেব তার দ্বিতীয় রাজ্যাঙ্কে পুরাতন রাজধানী দেব পর্বত থেকে তার দানপত্রটি প্রদান করেন। স্পষ্টতই পুরাতন রাজধানীটি অল্পকাল পরেই আনন্দদেব স্বয়ং অথবা তার পুত্র ভবদেব পুনরুদ্ধার করেছিলেন। উভয় ক্ষেত্রেই দেব পর্বতের কেরোনাতন বিষয়ের অন্তর্গত বর্তমান কোটবাড়ির গন্ধমতি এলাকার সাথে সম্পৃক্ত বেন্দমতিতে রত্নত্রয় বিহারের জন্য ভূমিদান করা হয়েছিল। প্রাপ্ত তথ্য 6 শতকের প্রাচীন বঙ্গরাজ্যের একটি চিত্তাকর্ষক সমকালীনতাও প্রতিষ্ঠা করেছে। এ দানপত্রগুলি প্রণেতা প্রপিতামহ বঙ্গের গোপচন্দ্রের বংশধর সমাচার দেবের সমসাময়িক ছিলেন। দ্বিতীয় অথবা কলকাতা তাম্রশাসনটি ময়নামতির আনন্দবিহার হতে উদ্ধার করা হয়েছে। দেববংশের বংশক্রম ছাড়াও এ তাম্রশাসনে রাজধানী শহর দেব পর্বতের একটি বিস্তারিত বিবরণ পাওয়া যায়।
পবিত্র নদী ক্ষীরোদা দেব পর্বতকে পরিখার মতো চারপাশ দিয়ে বেষ্টন করে রেখেছিল। এই নদীটিকে বর্তমানে গোমতী নদীর সাথে শনাক্ত করা হয়। তথ্যসূত্রে রত্নত্রয়ের বেন্দমতী বিহারিকারও উল্লেখ রয়েছে। প্রাচীন লিপিবিজ্ঞান সূত্রে দেব তাম্রশাসনগুলিকে 8 শতকের শেষ এবং 9 শতকের শুরুর দিকের বলে ধরা হয়। ময়নামতিতে দেব শাসনামলের স্তর থেকে উদ্ধারকৃত 500রও অধিক রৌপ্য, স্বর্ণ এবং সামান্য কিছু তাম্রমুদ্রা দেব বংশের অর্থনীতির সমৃদ্ধিশালী ও উন্নত বাণিজ্যিক অবস্থার চমৎকার ধারণা দিলেও তাদের নিজেদের সম্পর্কে তেমন কোনো তথ্য প্রদান করে না। এ সংগ্রহে হরিকেল লেখা সম্বলিত আরাকানি রীতির পাতলা রৌপ্য মুদ্রার বিপুল আবিষ্কার হারিয়ে যাওয়া হরিকেল রাজ্যের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ময়নামতিতে খননের ফলে অগণিত পোড়ামাটির ফলক এবং মাটি ও পোড়ামাটির সিলিং পাওয়া গেছে, যার অধিকাংশই বৌদ্ধ ধর্মসূত্র সম্পর্কিত। এগুলির কোনো কোনোটির শুধু প্রাচীন লিপিতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। 3 ছত্র বিশিষ্ট কয়েকটি পোড়ামাটির ফলকের ব্যাপারে কিন্তু একথা প্রযোজ্য নয়। এগুলিতে শালবন বিহারের আদিনাম এবং এর প্রতিষ্ঠাতার নাম খোদিত রয়েছে। এতে লেখা রয়েছে শ্রী ভবদেব মহাবিহার আর্য ভিক্ষু সংঘর্ষ। দেব স্থাপত্য উদ্ভাসিত হয়েছে শালবন বিহার, আনন্দ বিহার ও ভোজ বিহারের বিশাল বিশাল 3টি বৌদ্ধ স্থাপনা, কুটিলা মুড়ার বৃহৎ স্তূপ এবং ইটাখোলা মুড়া ও রূপবান মুড়ার অসাধারণ মন্দিরের মধ্যে। দেববংশের রাজাগণ বিশেষভাবে প্রসিদ্ধ ছিলেন 3টি বিশাল বৌদ্ধ প্রতিষ্ঠানের জন্য, শালবন, আনন্দ ও ভোজ বিহার। লক্ষণীয়ভাবে সম আকার, আকৃতি ও সাধারণ বৈশিষ্ট্য সমৃদ্ধ সবকটি বিহারই বিশাল প্রতিরক্ষা প্রাচীর ও একটিমাত্র সুরক্ষিত প্রবেশদ্বার সহ নগর দুর্গের মতন চতুর্ভুজাকৃতির। এর মধ্যে লক্ষণীয়ভাবে স্থাপিত ক্রুশাকার কেন্দ্রীয় মন্দির। স্থাপত্য শিল্পে তর্কাতীতভাবেই দেবরাজাদের সর্বোচ্চ অর্জন হচ্ছে এই স্থাপনাগুলির কেন্দ্রে স্থাপিত ক্রুশাকার বৌদ্ধ মন্দির। স্পষ্টত এটি ইটাখোলা মুড়া ও রূপবান মুড়ার অর্ধক্রুশাকার মঠ স্থাপত্য থেকে উচ্চারিত। এ ধরনের বৌদ্ধ স্থাপত্য ভারতে আর দেখা যায় না। শালবন বিহারে এ ধ্রুপদী স্থাপত্যের সম্পূর্ণ বিকাশ দেখা যায়। বর্তমানে সন্দেহের অবকাশ নেই যে এটি শুধু পাহাড়পুর ও বিক্রমশিলা মহাবিহারের পাল স্থাপত্যকেই প্রভাবিত করেনি, বরং প্রাচীন ব্রহ্মদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতেও এটি তার প্রভাব রেখেছিল। প্রত্নতাত্ত্বিক সামগ্রীর মধ্যে মৃৎপাত্র ব্যতীত সর্বাধিক প্রাপ্ত দ্রব্য হল ভাস্কর্য। ইটাখোলা মুড়ার ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত একটি মস্তকহীন মূর্তি ছাড়া ময়নামতি থেকে স্টাকো করা আর কোনো ভাস্কর্য পাওয়া যায়নি। প্রস্তর ভাস্কর্য বেশ বিরল। স্লেটের ন্যায় কোমল ধূসর স্থানীয় মাটি ও নিম্নমানের বেলে পাথরের সীমিত সংখ্যক নমুনা পাওয়া গিয়েছে। তবে উন্নত শৈলী, কারিগরি দক্ষতা, দেহসৌষ্ঠবে ঐকতানিক মিশেল এবং সেই সাথে পারলৌকিক ও সহজ অভিব্যক্তির সমন্বয় পরিমার্জিত ভাব এটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। এ ধারার নমুনার মধ্যে রূপবান মুড়ার প্রাপ্ত বেলে পাথরের অতিকায় বুদ্ধ মূর্তিটির কথা উল্লেখ করতেই হয়। পূর্ব ভারতীয় অঞ্চলে প্রাপ্ত অক্ষত বুদ্ধ মূর্তির মধ্যে এটি সর্ববৃহৎ এবং সর্বোৎকৃষ্ট। ময়নামতিতে সংগ্রহিত ব্রোঞ্জ দ্রব্যাদি বেশ সমৃদ্ধ ও যে কোনো মানেই অসাধারণ। এগুলির একটি বড় অংশই দেব শাসনামলের। 150রও অধিক অক্ষত অসাধারণ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। এগুলিতে মূলত প্রাধান্য পেয়েছে আরাধনার দৃশ্য, তবে প্রমাণ আকারের বিশাল চিত্রও লক্ষ্য করা যায়। ময়নামতি ব্রোঞ্জ সামগ্রী মূলত ধর্মীয় শিল্পচর্চাকেই উপস্থাপন করে। এখন পর্যন্ত ধর্ম বহির্ভূত সাধারণ কোনো ভাস্কর্য লক্ষ্য করা যায়নি। বৈচিত্র্যপূর্ণ, মূল্যবান
ও অসাধারণ সমৃদ্ধতার প্রকাশ ঘটেছে এসব মূর্তি তত্ত্বে। এগুলি ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের ক্রমবিকাশের এক নির্ভরযোগ্য প্রত্নতাত্ত্বিক তথ্য প্রদান করছে। এগুলি সে যুগের সামাজিক ও ধর্মীয় জীবনের প্রায় সম্পূর্ণ চিত্রই তুলে ধরেছে, যা অন্য কোনো কিছু থেকেই পাওয়া যায় না। একদিকে প্রচলিত মহাযান ধর্ম থেকে তান্ত্রিক ধর্মে এর ঐতিহাসিক বিবর্তন এবং উপমহাদেশেই এর ক্রম অবক্ষয়, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পুনরায় এর বিস্ময়কর বিকাশ, সবকিছুই এসব ভাস্কর্যে প্রতিফলিত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ক্রুশাকার মঠের ভিত্তিপ্রাচীরে বর্তমান পোড়ামাটির শিল্প ময়নামতিতে প্রায় এককভাবেই ভাস্কর্য ফলক দ্বারা প্রকাশ পেয়েছে। এটি এখন তর্কাতীতভাবেই প্রতিষ্ঠিত যে এই ভাস্কর্য শিল্প শুধুমাত্র একটি সাংস্কৃতিক যুগেরই, এবং তা হল দেবযুগের। এগুলি দেশীয় শৈলীরই প্রতিনিধিত্ব করছে, যা বাংলার লোকশিল্পের ভিত্তি। স্পষ্টত এটি এ যুগেরই এবং এখানেই উদ্ভূত ও বিকশিত হয়েছে, এবং ক্রমান্বয়ে তা সারা দেশ ও পার্শ্ববর্তী এলাকায়ও ছড়িয়ে পড়েছে। অপরিপক্ক, প্রতিফলনহীন ও হালকা মেজাজের শিল্পকর্ম বলা হলেও এগুলি অসাধারণ অভিব্যক্তি সম্পন্ন হিসেবে চিহ্নিত। এগুলির সবচেয়ে লক্ষণীয় বিষয় হল এর উৎকর্ষ ও বৈচিত্র্য, এর প্রাণবন্ত রূপ ও গতিময়তা। ভাস্কর্যগুলিতে বিষয়গত দিক প্রাধান্য পেয়েছে। বাংলার সমাজ জীবনের পাশাপাশি কল্পনা প্রসূত অনেক কিছুই এতে অন্তর্ভুক্ত হয়েছে। পোড়ামাটির ফলক ও এর প্যানেলে সজ্জিত খোদাইকৃত ও অলঙ্কৃত ইট দেবযুগে এক অপ্রচলিত, আকর্ষণীয় ও স্বতন্ত্র শিল্পশৈলী সমৃদ্ধ করেছে। আর এ ভাস্কর্যগুলিতেই প্রাচীন বঙ্গ সমতট তার পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রকাশ ঘটিয়েছে। পরবর্তীতে খ্রিস্টীয় 1200 থেকে 1300 দেব রাজবংশ ছিল মধ্যযুগীয় বঙ্গের একটি হিন্দু বৈষ্ণব রাজবংশ। সেন রাজবংশের পরে পূর্ববঙ্গে এই রাজবংশ রাজত্ব করেছিল। দেব রাজবংশের রাজধানী ছিল অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। এই রাজবংশের সমাপ্তির সঠিক সময়কাল এবং কারণ জানা যায় না। 1156, 1158 ও 1165 শতাব্দে রাজা দামোদর দেব যে তিনটি তাম্রলিপি খোদাই করিয়েছিলেন, তার রাজত্বের 4th, 6th, and 13th বছরে, তা থেকেই এই রাজবংশের ইতিহাস জানা যায়। 1165 শতাব্দের দামোদর দেবের চট্টগ্রাম তাম্রলিপি থেকে এই রাজবংশের প্রথম তিন রাজার কথা জানা যায়। যদিও এই রাজবংশ সম্পর্কে অনেক কাল্পনিক কাহিনী আছে, তবে তার কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায় না। এই রাজবংশের প্রথম রাজা ছিলেন পুরুষোত্তম দেব। তিনি ছিলেন গ্রাম প্রধান বা গ্রামনি। তার পুত্র মধুমথন বা মধুসূদন দেব ছিলেন এই রাজবংশের প্রথম সার্বভৌম রাজা। তিনি নৃপতি উপাধি গ্রহণ করেছিলেন। তার পুত্র ছিলেন বাসুদেব। বাসুদেবের পুত্র ছিলেন দামোদর দেব, যার শাসনকাল ছিল 1231 থেকে 1243 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন এই রাজবংশের সবচেয়ে শক্তিশালী রাজা। তিনি অরিরাজ চানুর মাধব সকল ভূপতি চক্রবর্তী উপাধি গ্রহণ করেছিলেন। কুমিল্লা তাম্রলিপি থেকে জানা যায় তার রাজ্য আধুনিক বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলে প্রসারিত ছিল। পরবর্তীকালে অরিরাজ ধনুজ মাধব দশরথ দেব নামে এক রাজা এই রাজ্যকে বিক্রমপুর পর্যন্ত প্রসারিত করে সেখানেই রাজধানী স্থাপন করেন। তিনি এখানে একটি লেক স্থাপন করেছিলেন। ইয়াহিয়া বিন আহমেদ তার তারিক ই মুবারক শাহী গ্রন্থে উল্লেখ করেন, তিনি 1281 সালে গিয়াসুদ্দিন বলবনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন। ইয়াহিয়া তাকে সোনারগাঁওয়ের ধনুজ রায় বলে উল্লেখ করেন। পরবর্তীকালে তার ভাই বিক্রমাদিত্য দেব রাজ্যসীমার পূর্ব অংশে স্থানান্তর করেন। নথিভুক্ত তত্ত্ব থেকে এই পর্যন্ত জানা যায় দেববংশ আরও কিছুকাল তার স্বাধীনতা টিকিয়ে রাখতে সক্ষম হয়, যদিও এই সময়কার রাজাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। অবশেষে
বাংলার মাহমুদ শাহী সুলতান ফিরোজ শাহের আক্রমণে দেব রাজবংশের পতন হয়।